লাই রহমান ইরাহিম এমএসটি বলকের বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুয়ায় রমজানগুলা কীভাবে কেটে যাচ্ছে মার্শাল্লাহ কেটে যাচ্ছে সবাই ভালো হয়তো বা আমারও ভালো কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সাতবাগানের ক্যাপসিকাম গাছের ভিডিও এবং ক্যাপসিকাম দিয়ে চপ বানিয়েছি তার ভিডিও গাছ থেকে পেরে নোয়া থেকে বানানো পর্যন্ত ভিডিওটা ভিডিওটা না টেনে না কেটে পুরোপুরি ভিডিওটা দেখবেন আমার চাঁদ বাগানের ক্যাপসিকাম গাছ একটি ছিল এর আগে আরও ভিডিও আছে আপনার দেখাবো আপনাদের আজকে কিছু ক্যাপসিকাম তুললাম বিকালবেলা তুলে এই চপটা তৈরি করেছি ক্যাপসিকাম দিয়ে খুব সুস্বাদু একটি চপ হয় অনেকে মনে করবে জাল জাল না একটু বৃষ্টিটা ফেলে দিলে খুব ভালো লাগে খেতে আর খুব সুন্দরভাবে হয়েছিল আমার দেখতে পারবেন ভিডিওটা আমি যেগুলো বড় বড় ক্যাপসিকাম সেগুলা কেটে নিতেছি মাশাল্লা অনেক ক্যাপসিকাম গাছে হয়েছে রমজানের কারণে বা বৃষ্টি দিচ্ছে রেগুলার তাই গাছগুলো যত নিতে পারিনি তারপরেও আলহামদুলিল্লাহ হয়েছে গাছ থেকে এর আগে আমি আরও দুই দিন পেরেছি অল্প পরিমাণ ছিল তখন আর এই গাছে ধরেছিল দুইবার করে ক্যাপসিকাম প্রথম গাছ কিনে নিয়ে আসার পরে দৌড়েছিল তিনটা না চারটা খেয়েছে এরপরে আবার চারটা দৌড়েছিলো আলহামদুলিল্লাহ খেয়েছে সালাদ করে বা চাইনিজ সবজিতে দিয়ে এই ক্যাপসিকামগুলো আমি বড়ো বড়ো যেগুলো সেগুলো পেরে নিয়েছি এই গাছ থেকে আরও রয়ে গিয়েছে ক্যাপসিকাম আর এই গাছ থেকে আমি দুটো পেরে নিতেছি সালাদ করব এই দুটো দিয়ে আর লম্বা যে ক্যাপসিকাম সেগুলা দিয়ে আপনার চপ করব। আমার ক্যাপসিকাম পারা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যাপসিকাম দিয়ে আমি এখন দইয়ে পরিষ্কার করে ভালো করে আপনার বিচি ফেলে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ক্যাপসিকামগুলো আমি কেটে নিয়েছি ভালো করে দুইয়ে দুই ফালে করে একটু হালকা বিচি ফেলে দিয়েছি দুই টুকরো করে নিয়েছি আপনারা চাইলে চার টুকরোও করতে পারেন চিকন চিকন হবে কাঁচামরিচের মতন আমি দুই টুকরো করেছি ক্যাপসিকাম গুলাকে এখন বেসনের গুলা তৈরি করতেছি আমি বেসনের গুলা একটু বেশি করেই তৈরি করব আলুর চপও তৈরি করব তাই একটু বেশি করে রেডি করতেছি ঠিক এইভাবে সব বেগুন চপ আলুর চপ যাই করেন না এখানে যে কোনো পাতার চপ এইভাবে বেসনটাকে রেডি করবেন আপনারা আমি দুই বাটি বেসন নিতেছি আর বেসনটাকে চেলে নেবেন চেলে নিলে ভালো হবে মচমচে হবে এবং কোনো দলাপ থাকবে না তাই অর্ধেক চা চামচ পরিমাণ আমি বেগুন ছোটা নিয়েছি অর্ধেক চা চামচ পরিমাণ আমি বেগুন ছোটা নিয়েছি এক চা চামচ পরিমাণ লালমরিচ গুঁড়ো নিয়েছি লবণ অর্ধেক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অর্ধেক চা চামচ পরিমাণ এবং ফাঁসফুরন গুঁড়ো অর্ধেক চা চামচ পরিমাণ নিতেছি গরম মশলা নিয়ে ভালো করে সব শুকনো উপকরণগুলো মেখে নিয়ে অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে গুলাটাকে গুলে নেব আপনারা দেখতে পাবেন ভালো করে মেখে নিয়েছি আমি অল্প অল্প পানি পরিমাণ পানি দিতেছি এটা আপনাদের নিজস্ব আন্দাজ মতন বেসন আর উপকরণ বুঝে আপনারা নিতে পারেন এটার ভিতরে গুঁড়িও দেওয়া যায় চাউল গুঁড়ো দিলেও মচমচে হয় আমার বেসনগুলো দেওয়া টাটকা এবং ভালো বেসন আমি কুটিয়ে নিয়েছি আমার চাউলগুঁড়ি এটা দেওয়া হয়নি বেগুন চব্বয় দিয়েছিলাম আমি সেদিন ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর এই দেখতে পাচ্ছেন আমার গুলাটা কিভাবে হয়েছে আমি পাঁচ মিনিট ভালো করে ফেটে নিয়েছি বেসনটাকে ফেটে নিয়ে দশ মিনিট আরও রেস্ট রেখে দেবো ডাকনা দি ডেকে আমি দশ মিনিট বেসনটাকে ডেকে রেখে দিয়েছি তেলটা পেনে গরম হতে দিয়েছি পরিমাণ মতন তেলটা পরিমাণ মতন মধ্যম গরম হলে চুলার আগুনটা মধ্যম দিয়ে পেছনে একটি একটি করে জুবিয়ে আমি তেলে ছেড়ে দেব ক্যাপসিকামগুলো খুব মজা টেস্টি হয় কিন্তু এই ক্যাপসিকাম আপনারা রমজানেও খেতে পারেন রহমতের মাস মাফিরাতের মাস চলে যাচ্ছে আস্তে আস্তে খুব সুখেই দিন যাচ্ছে বৃষ্টি বৃষ্টি অনেকের হতেবা কষ্ট হবে না ভালো লাগছে দিনগুলা কেটে যাচ্ছে আর এত ভালো দিন আপনার খুব তাড়াতাড়ি কেটে যাচ্ছে মনে হয় অনেকের কাছে মনে হবে বড় দিন অনেকের কাটে না আমাদের আলহামদুলিল্লাহ ভালোভাবে যাচ্ছে বাচ্চারাও রোজা রাখছে স্কুল করছে কোচিং করছে আমিও যতটুক পারছি আল্লাহকে ডাকছি সাংসারিক কাজ করতেছি আপনাদের জন্য দোয়া করতেছি আমার ভিডিও যারা দেখেন আমার জন্যও দোয়া করতেছি বাকি আল্লাহ তালা জানেন আমি পাঁচ টুকরা এইভাবে বেসনে জুবড়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম চুলার আগুনটা মধ্যম আছে ভালো করে বেজে নেবো উল্টিয়ে পাল্টিয়ে আর আগুন বেশি চুলার দেবেন না কারণ তাহলে উপরে দিয়ে জ্বলে যাবে আর ভিতরে দিয়ে কাঁচা রয়ে যাবে আর আস্তে আস্তে যদি আপনারা মচমচা করে তুলেন খেতে ভালো লাগবে গোল্ডেন কালার করে আমি কোনো কালার দেইনি আমি গোল্ডেন কালার করে নিজে থেকেই তুলবো আমি যে কোনো জিনিসের কালারটা কম দিই আছে আমার মিটাফুলার রঙ বা খাবার রং তারপরে অনেক সময় মনে থাকে না বা অনেক সময় ইচ্ছে করেও আমি দেই না অনেক সময় আবার দেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হচ্ছে গোল্ডেন কালার এইভাবে সবগুলো আমি বেজে নেবো আমি নামিয়ে ফেলবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবগুলো বাজা হয়েছে কি সুন্দরভাবে আমি এইগুলা তুলে নিয়ে আরেকবার দিয়ে দিলাম উল্টে পাল্টে দিয়ে এগুলো নামিয়ে ফেলব আমি ইফতারের জন্য এগুলো রেডি করতেছি আমি সবগুলো করেন আমি আপনাদের সামনে পরিবেশন করে ফেললাম আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলো যেন আপনাদের কাছে সবসময় পৌঁছে যায় যারা আমার ভিডিও দেখেন একটি বেঙ্গে দেখাবো খুব সুন্দর হয়েছে মচমচে ভিতর থেকে সিদ্ধ হয়ে একেবারে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার পেছনের গুলাটা বেশি বাড়ি না আন্তাজ মতন আছে আসসালামু আলাইকুম